নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা সব কাটিয়ে ফেললে, তাই দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জানাচ্ছি এবং আসন্ন কালী পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে তোমরা যেমন বাড়িতে আনন্দ করছো, সেই সঙ্গে পড়াশোনাও করতে হবে। তাই আজকের আমি তোমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ড থ্রির বাংলা ব্যাকরণ ক্লাস নিচ্ছি। আজকের পড়াবো তোমাদের লিঙ্গ ও বোধ পরীক্ষণ, লিঙ্গ ও বোধ পরীক্ষণ। এখন প্রথম পড়াচ্ছি লিঙ্গ। এখন লিঙ্গ কি? লিঙ্গ কি না? লিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। তাহলে লিঙ্গ কাকে বলবো? না, যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতি কিংবা কোনো অপ্রাণীবাচক শব্দকে বোঝা যায়। তাকে লিঙ্গ বলে। সংজ্ঞা দেওয়ার পরে একটা উদাহরণ দিতে হয়। যেমন অনেকে কী করে, লিঙ্গর উদাহরণ দেয়, এক স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, এগুলো উদাহরণ নয়। লিঙ্গর উদাহরণ হচ্ছে বাবা, মা, শিশু, টেবিল ইত্যাদি। এখন তাহলে লিঙ্গ কাকে বলছে? না, যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতি, অর্থাৎ স্ত্রী পুরুষ দুজনকেই বোঝাবে, কিংবা কোনো অপ্রাণীবাচক, অর্থাৎ যেগুলো প্রাণী নয় সেগুলোকে বোঝায়, অর্থাৎ অপ্রাণীবাচক শব্দকে বোঝায় বা বোঝা যায়। তাহলে যে চিহ্নের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতি কিংবা কোনো অপ্রাণীবাচক শব্দকে বোঝা যায় তাকে লিঙ্গ বলে। যেমন তাহলে কী লিখলাম? বাবা, মা, শিশু, টেবিল ইত্যাদি। এখন লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ হচ্ছে চার প্রকার। কি কি? না, একে হচ্ছে পুংলিঙ্গ, দুয়ে স্ত্রীলিঙ্গ, তিন হচ্ছে উভয় লিঙ্গ, চার হচ্ছে ক্লীবলিঙ্গ। আচ্ছা, এইবারে যখন আমাকে পুংলিঙ্গ কাকে বলবে, দেখো আমার এই লিঙ্গের সংজ্ঞা থেকে আমি কিন্তু পুংলিঙ্গটা বার করে ফেলছি। দেখো, যে শব্দের বা শব্দ বা চিহ্নের দ্বারা শুধুমাত্র বলবে পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। পুংলিঙ্গ কারা? বাবা, দাদা, কাকা, নদ, গায়ক, শিক্ষক ইত্যাদি। তারপরে যাকো স্ত্রীলিঙ্গের সংজ্ঞা দিচ্ছি, এখান থেকেই বার করে নিচ্ছি, যে শব্দ বা চিহ্নের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, দিদি, বোন, শিক্ষিকা, গায়িকা, নায়িকা ইত্যাদি। তারপর আসছি উভয় লিঙ্গ। কী বলবে? যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ এবং স্ত্রী এই দুটো জাতিকে আলাদা করে না বুঝিয়ে উভয় জাতিকে একসঙ্গে বোঝায় বা উভয়কে একসঙ্গে বোঝায় তাকে বলা হয় উভয় লিঙ্গ। কোনগুলো উভয় লিঙ্গ? দেখো, শিশু, সন্তান, শিল্পী, এগুলো হচ্ছে উভয় লিঙ্গ। শিশু বললে আমি বলতে পারবো না যে ওটা সেটা ছেলে না মেয়ে। সন্তান বললেও তাই, সেটা ছেলে না মেয়ে সেও বলতে পারবো না। শিল্পী বললে মহিলা শিল্পী না পুরুষ শিল্পী বলতে পারবো না। সুতরাং উভয়কে একসঙ্গে বোঝায় যায় তাকে বলা হচ্ছে উভয় লিঙ্গ। তারপর আসছি ক্লীবলিঙ্গ। কি বলবে? যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ জাতি এবং স্ত্রী জাতি এদেরকে না বুঝিয়ে কোনো
অপ্রাণীবাচক শব্দকে বোঝায়, হয়েছে? তাহলে তাকে বলছি আমরা ক্লীবলিঙ্গ। কোনগুলো ক্লীবলিঙ্গ? বই, খাতা, টেবিল, চেয়ার, গাছ ইত্যাদি। এখন গাছটাকে আমরা কী বলছি? ক্লীবলিঙ্গর দলে ফেলছি। কেন? না, ওটা প্রাণী নয় বলে, সেই জন্য ওটা অপ্রাণী বলে গাছটাকে আমরা ক্লীবলিঙ্গের ঘরে বসাই। আচ্ছা, এই হচ্ছে লিঙ্গের পড়া। এইবারে আমরা বই থেকে কিছু পড়া দিচ্ছি। দেখো, বইটা খুলবে, বই খুলে বইয়ের বাম দিকে এই যে অজ আছে, অজ থেকে বাম দিকেরগুলো, এই বাম দিকেরগুলো শুধু পড়বে পরীক্ষার জন্য, দিদিমা পর্যন্ত। এইটা হচ্ছে লিঙ্গের বইয়ের পড়া। আর লিঙ্গ কাকে বলে, কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকার লিঙ্গের সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া বললে এইভাবেই তোমাদেরকে বলতে হবে। এরপর আসছি বোধ পরীক্ষণ। দেখো, বইয়ের পড়া তোমরা পড়বে এই একের দাগের বাম, দুয়ের দাগের বাম দিকেরগুলো, তিনের দাগ, চারের দাগ, পাঁচের দাগের বাম দিক পর্যন্ত। এটা অ্যানুয়ালের জন্য তোমরা বাড়িতে পড়বে। আচ্ছা, এবার আমি আসছি বোধ পরীক্ষণ। এখন বোধ পরীক্ষণটা কি? না, বোধ মানে হচ্ছে জ্ঞান, বোধ মানে হচ্ছে জ্ঞান, আর পরীক্ষণ মানে পরীক্ষা, অর্থাৎ জ্ঞানের পরীক্ষা। একটা অনুচ্ছেদ বা গল্প দেওয়া থাকবে বা কবিতা দেওয়া থাকতে পারে, সেইটা পড়ে তোমাকে নিজের বুদ্ধিতে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন তোমাদের বইতে আছে, দেখো একটা আমি বলছি, বোধ পরীক্ষণটা ভালো করে বইটা পড়তে হবে, পড়ে বারবার পড়ে তার মানে উদ্ধার করে যেরকম উত্তর চাইছে ঠিক সঠিক সেই উত্তরটাই দিতে হবে, নিজের ভাষায় সেটাকে যেটা চাইছে যথার্থ উত্তরটা তোমাকে দিতে হবে। দেখো, একটা আমি পৃষ্ঠা 62-তে বোধ পরীক্ষণ একটা আছে বইতে, আমি পড়ছি সেটা থেকে। দেখো কী আছে, আমাদের এক বুড়ি পিসিমা কাশিতে থাকতেন, একদিন সকালে বাড়ির ছেলেরা সব আপিসে, এমন সময় মহা কিচিমিচির ক্যাওমাও, বোঝাই গেল হনুমানরা ঝগড়া করছে। সামনের দরজায় ছিটকিনি দেওয়া, মাঝখানে উঠোনে জাল মরা, তার পেছনের দরজায় বাইরে একটি একটু জায়গায় কয়েকটি গাছপালা, জায়গাটার চারপাশে দেড় মানুষ উঁচু পাঁচিল, পিসিমা সেখানে সবে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় হাঁচড় পাঁচড় করে ওই উঁচু পাঁচিল টপকে একটা হনুমান এসে হাজির, পিসিমা তো ভয়ে কাঠ। এখন দেখো, আমরা পরীক্ষার সময় কী করবো, শুধু প্রশ্নটা দেবো, উত্তরটা তোমাদেরকে তৈরি করতে হবে বা লিখতে হবে। দেখো, এখানে প্রশ্ন আছে পিসিমা কোথায় থাকতেন, উত্তর কী দিয়েছে, পিসিমা কাশিতে থাকতেন। ওখানে আছে তোমাকে নিজের ভাষা, তুমি যদি লেখো আমাদের এক বুড়ি পিসিমা কাশি থাকতেন, এরকম কিন্তু যথার্থ উত্তর হচ্ছে না। যেমন প্রশ্ন করছি সেরকম উত্তরটা তোমাকে দিতে হবে, যথার্থ উত্তরটা তোমাকে দিতে হবে। তাহলে এখানে চেয়েছিলো পিসিমা কোথায় থাকতেন, তুই বলবে পিসিমা কাশিতে থাকতেন। তারপর আছে কিসের কিচিমিচি হচ্ছিল, কিচিমিচি আওয়াজ হনুমানদের ঝগড়ার আওয়াজ ছিল বা হচ্ছিল। মাঝের উঠোন কী দিয়ে মরা ছিল, মাঝের উঠোন জাল দিয়ে মরা ছিল। পাঁচিলের উচ্চতা কত ছিল, পাঁচিলের উচ্চতা ছিল দেড় মানুষ সমান। ভয়ে কাঠ বলতে কী বোঝানো হয়েছে, না ভয়ে কাঠ বলতে ভয়ে শক্ত হয়ে যাবার কথা, অর্থাৎ সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। এইবারে বাড়ির জন্য একটা দিচ্ছি, দেখো। তবে এখানে এই যে সহজ করে কিছু দিয়েছে, আমরা আবার নিজের থেকে কিছু প্রশ্ন দিয়ে দিই, হ্যাঁ সেটা আমি একটা দিচ্ছি, দেখো বাড়ির জন্য দিচ্ছি, তোমরা তো লিখবে, লিখে আমাদেরকে দেখাবে। দেখো, একটা আছে পৃষ্ঠা 64, পৃষ্ঠা 64 অনুচ্ছেদ 1 যেটা আছে, এইটা তোমরা বাড়ি থেকে করে আনবে। এখানে যে গল্পটা বলা আছে গল্পটা পড়বে, পড়ে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর লিখবে। তার সঙ্গে আমি দুটো আমাদের যেটা আমরা পরীক্ষাতে করি কি, একটা আরও বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য আরও দুটো নিজের থেকে আমরা প্রশ্ন দিয়ে দিই। দেখো, এখানে 5 নম্বর পর্যন্ত আছে, কোন সময়ে আমের গাছে ফুল ধরে, তারপর আছে আম কোন সময়ে পাকে, ভারতের জাতীয় ফল কি, ভালো জাতের দুটো আমের নাম লেখো, আম কোন জেলায় বেশি উৎপন্ন হয়। এইবারে আমরা এক্সট্রা কলে আরও ধরো নিজের বুদ্ধির আমরা পরিচয় পাওয়ার জন্য আরও কিছু প্রশ্ন আমরা এক্সট্রা দিই। যেমন দিচ্ছি একটা 6 নম্বরে লেখো, খ্যাতির বিপরীত শব্দ লেখো।
আর একটা প্রশ্ন সঙ্গে অ্যাড করে নাও, এই সময়ে বা এই সময় অথবা এখন, এই শব্দটির সমার্থক শব্দ অর্থাৎ একই অর্থ থাকবে, সমার্থক শব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে লেখো। এই এই হচ্ছে গিয়ে বোধ পরীক্ষণের প্রশ্নগুলো দিয়েছি, তোমরা বাড়িতে করবে, করে আমাদেরকে স্কুলে এনে দেখাবে। আর অ্যানুয়াল পরীক্ষার জন্য কিছু আরও ব্যাকরণ থেকে দিচ্ছি, সেগুলো তোমরা লিখে নাও। বার্ষিক বলে লিখব। আচ্ছা, বার্ষিক পরীক্ষার জন্য তোমরা বাড়িতে পড়বে, পৃষ্ঠা 48 হলো। এখানে আছে সমার্থক শব্দ, এর আগে তোমরা পরীক্ষায় পড়ে দিয়েছো পরীক্ষা, তাই যেগুলো আমি বলছি সেইখান থেকে তোমরা পড়বে। নদী থেকে পাহাড়, পাখি, পিতা, পুত্র, ফুল, বন, বন্ধু, বাড়ি আর বিদ্যুৎ। তাহলে সমার্থক শব্দ এইগুলো পড়বে, দুটো করে সমার্থক শব্দ পড়বে। এরপর হলো, এরপরে পৃষ্ঠা 58 হলো, এক কথায় প্রকাশ আছে দেখো, অলঙ্কারের শব্দ থেকে, অলঙ্কারের শব্দ থেকে শেষ, না সরি শেষ না, শব্দ থেকে যা চলছে পর্যন্ত। তাহলে একতা প্রকাশ পৃষ্ঠা 58 অলঙ্কারের শব্দ থেকে যা চলছে পর্যন্ত পড়বে। হয়ে গেছে 50, বিপরীত শব্দ, পৃষ্ঠা 50 বিপরীত শব্দ, পাপ থেকে কান্না পর্যন্ত। তাহলে বিপরীত শব্দ পড়বে পৃষ্ঠা 50 আছে, পাপ থেকে কান্না পর্যন্ত। এই পর্যন্ত থাকলো, নমস্কার।